তো আশা করি তোমার সাথে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে কি বলো তো একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে আসে না ভাবলাম আজকে একটা এসে শেয়ার করা যাক মিষ্টি খাবার তো মিষ্টি খাবারটা কী বলো তো এই যে এটা এটা হচ্ছে মিদানা বাড়ির পাশে দিয়ে মিদানা তো তো হচ্ছে বানানোটা আমি কি না নিজেই না বানিয়েই খাই ঠিক আছে মেয়ের আগেও হচ্ছে মিদানা থেকে মিদানাগুলো প্যাকেট কিনেছিলাম আমি মি মানে তো বানিয়ে খাবো ওদের শুনেছি যে কীভাবে বানাতে হয় এর আগে যে কিনেছিলাম আমি তো দুটো নিয়েছি একটা আমি রেখে দেবো অন্যদিন করে খাবো তো আর একটা তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো মি দানা হচ্ছে আজকে আমি তোমরা কীভাবে বানাও কমেন্ট করো আর আমি কীভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এসেছি মিহিদানার কাছে তিনশো গ্রাম এখানে মিহা মিহিদানা আছে প্যাকেটের মধ্যে আর দুশো গ্রাম চিনি আর হচ্ছে তিনশো গ্রাম দুধ ঠিক আছে তিনশো গ্রাম হচ্ছে দুধ হচ্ছে মানে মিহিদানা থাকলে তিনশো গ্রামই নাকি হচ্ছে দুধ নি দুধ বা জল দিয়ে ওই কাজটা করতে পারো জল আর চিনি দিয়ে আমি দুধ নিয়েছি তোমরা দুধ নিতে পারো জলও নিতে পারো জল আর দুধের পরিমাণটা একই থাকবে ঠিক আছে তো হচ্ছে তিনশো গ্রাম দুধ তোমরা দুধ দাও তিনশো গ্রাম জল দিয়ে ওই কাজটা করতে পারবে না দুধের বদলে ঠিক আছে তো হচ্ছে যে এটার যতক্ষণ না ফুটবে এটা হচ্ছে কিছু করতে হবে না চিনি দিয়ে এখন একটু জাল দিয়ে নেব তো ফুটে এলে না এটাকে আমি কী করব বলো তো মিহিদানাগুলো দিবো মিহিদানাগুলো ঢেকিয়ে দিয়ে হচ্ছে বেশি নাড়াচাড়া করব না আর একটু এলাচের গুঁড়া হচ্ছে না আমার মিহিদানা বাটিটা আছে না ওই যে শুকনো যে আছে ওর ভিতরে চলে গেছে পাউডারটা ইউজ করছি গোটাটা দিচ্ছি না সেজন্য দেখা যাচ্ছে না ঠিক আছে আমি তো ভুলে গিয়েছি তোমাদের যে বলবো তো এখন বলে দিলাম তো এটা হচ্ছে এখন হয়ে গেছে এটার শেষ এটার কাজ শেষ এটা হচ্ছে এখন ঢেকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে উঠে ঢাকনাটা কিন্তু মানে যাতে ভাবটা না বাড়ায় গরমের যে এটা ঢেকে দেবে না তো ভাবটা যেন না বাড়ায় ঠিক আছে তো এই যে দেখো আমার মিহিদানাটা দশ মিনিট পরে যেরকম অবস্থায় আছে তো হচ্ছে যে একটু গরম আছে তো একদম একটু একটু ধোয়া উঠছে ঠিক আছে ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের হচ্ছে যদি আমার মিহিদানার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানি আর যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে করে অল হয়ে যায় আর যখন আমি ভিডিও চেয়ে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে